গুড মর্নিং, কেমন আছো সবাই? আমরা তো খুব ভালো আছি। সকালকাল খেয়ে দিয়ে দোকানে চলে যাচ্ছে। মনের মধ্যে শপিং এর দোলা উঠছে, শপিং করতে হবে। ও কি আনন্দ! আর তো মানে সবার শপিং করা হয়ে গেল, যারা তো ব্লগ আমরা পুজোর প্রথম শপিং এ যাচ্ছি, কালকে, রবিবার পরশু, তারপরের দিন। রবিবার থেকে স্টার্ট করব। রবিবার থেকে স্টার্ট, তোমরা দেখতে থাকো যে আমরা কয় আবার জায়গা খুব আছে। বড় লোক, তো ওই জন্য শপিংটা একটু লেট হয়ে যাচ্ছে। লেট হয়ে যাচ্ছে কিন্তু কয়দিন যাই সেটা শুধু দেখবা, যে যাই যাব, যে মানে যেই যাব, কোথায় কোথায় যাব অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার জুয়েলারি দেখাবো, চুড়িদার কি কি আমাকে বলে কি কি নিবা, আগে থেকে বাড়ির থেকে কন্ট্যাক্ট করে যাবো। ওরকম করে হয় বলো পুজোর সময়? যেটা ইচ্ছা যে অবশ্যই তোমাদের দাদা ভাই খুব ভালো, আমি বাড়ি থেকে শুধু বলি কি যে আমার একটা একটাই ড্রেস কিনবো, আমি ও নিয়ে গিয়ে আমাকে ওরই পছন্দ হয় দুই তিনটে তখন ওই কিনে দেয়, তখন আমি বারণ করি থাক আর পয়সা খরচা, আমি একটু আবার কিপটে টাইপের তো। আর আমি তো খুব বড় লোক, হ্যাঁ ও খুব বড় লোক, খুব ভালো, এমন ভাগ্য করে আমার একটা স্বামী পাইছি যে মানে না চাইতেই সব কিছু পেয়ে যাই আমি। তো বললো না যে জুয়েলারি আরো কি কি আর কি তোমাদের আকর্ষণ করাচ্ছে ওর চ্যানেলে, যাতে তুমি বারো বারো ভিডিও টিডিও দেখো, ঠিক আছে? ওই জন্য বেশি করে সবাই বলে দিচ্ছে। জানে যে পুজোর সময় জুয়েলারি কেনে, শাড়ি কেনে, মানে তো সব। যাই হোক, কথাটা সত্যি, এই পুজোর কদিন একটু ভিউটা যেন বেশি হয়, আমাদের ইনকাম যেন একটু বেশি বেশি হয়। আমি তো খুব বড় লোক সবসময় বাড়ি। তো প্লিজ আমার ভিডিও বেশি বেশি করে দেখো। আর তোমরা তোমরা আমার শাড়ি কালেকশন দেখতে চাইলে, মানে পুজো না এমনি যদি শাড়ি কালেকশন, জুয়েলারি কালেকশন এগুলো দেখতে চাও তাহলে না কমেন্ট না করো। না, আমার এই চ্যানেলে কোনো শাড়ি কালেকশন চলবে না, ওইসব ভিডিও আমি করি না। না গো আমি করি, আমার আরেকটা চ্যানেল আছে তাহলে সেটাই দেব, সেটাই দেব। ছাড়ো ছাড়ো, আমি দোকানে যাবো। হয়ে গেছে, বাই, টাটা। আর তাহলে রবিবারে যাচ্ছি দেখি কি কিনে দেয়। এ দাঁড়াও, যে তোমাদের সামনে যদি বেশি কথা দিতে হয় বেশি কিছু দেওয়ার জন্য ক্যামেরা ডাকের থেকে ভালো। ঠিক আছে রবিবারে যাবো।